হ্যালো ভিউয়ার্স, আমরা গত পর্বে আপনাদেরকে দেখিয়েছিলাম কিভাবে স্ল্যাবের থিকনেস বের করতে হয় এবং কিভাবে স্ল্যাবের ডেড লোড এবং লাইভ লোড বের করতে হয়। তো আপনারা যদি সেই ভিডিওটি না দেখে থাকেন তাহলে ভিডিওটির আই বাটনে ক্লিক করে সেই ভিডিওটি দেখে আসতে পারেন, অন্যথায় আপনারা এই ভিডিওটি কোনো রকমই বুঝবেন না। তো আজকে আমরা বের করব কিভাবে মোমেন্ট কোএফিসিয়েন্ট বের করবেন এবং কিভাবে পজিটিভ মোমেন্ট এবং নেগেটিভ মোমেন্ট বের করবেন। তাহলে চলুন শুরু করি কিভাবে মোমেন্ট কোএফিসিয়েন্ট বের করবেন। তো মোমেন্ট কোএফিসিয়েন্ট বের করার প্রথম সূত্র রেশিও সূত্র, এম সমান এল এ ডিভাইডেড বাই এল বি। এল হচ্ছে ছোটো লেন্থ এবং এল বি হচ্ছে বড় লেন্থ। তো আমরা মানগুলো বসিয়ে পেলাম 0.8। এখন আমরা মোমেন্ট কোএফিসিয়েন্ট বের করব। তো মোমেন্ট কোএফিসিয়েন্ট বের করার আগে আপনাকে দেখতে হবে আমাদের স্ল্যাবের কী অবস্থা, অর্থাৎ আমাদের স্ল্যাবের কোন পাশে কয়টা কন্টিনিউয়াস বিম এবং কয়টা ডিসকন্টিনিউয়াস বিম রয়েছে। তাহলে আমরা স্ল্যাবে দেখতে পাচ্ছি আমাদের বড় লেন্থের দৈর্ঘ্য হচ্ছে 25 ফিট, ছোটো লেন্থ 20 ফিট। আমাদের ছোটো লেন্থের এক পাশে কন্টিনিউয়াস বিম এবং অন্য পাশে ডিসকন্টিনিউয়াস বিম রয়েছে, এবং আমাদের বড় লেন্থের উভয় পাশেই কন্টিনিউয়াস বিম। তো এখন আমরা মোমেন্ট কোএফিসিয়েন্ট বের করব এই স্ল্যাবের অবস্থাটা দেখে। তো মোমেন্ট কোএফিসিয়েন্ট বের করতে হলে আগে আপনাকে কোএফিসিয়েন্ট মেথড টেবিল ইউজ করতে হবে। তো মোমেন্ট কোএফিসিয়েন্ট টেবিল আমার এখানে ভিডিওতে দেওয়া সম্ভব হচ্ছে না, তো আমি ডেসক্রিপশন বোর্ডে মোমেন্ট কোএফিসিয়েন্ট টেবিলটা আপনাদেরকে দিয়ে দিব। তো সেখান থেকে আপনারা কোএফিসিয়েন্ট মেথড টেবিলটি দেখে নেবেন। তো আমরা ওখান থেকে এই মানগুলো নিয়েছি, এই মানগুলো নেওয়ার হচ্ছে আপনার স্ল্যাবের কী অবস্থা সেটা দেখবেন, এবং আপনার রেশিওর মান যেটা আছে অর্থাৎ সেই ছক থেকে সেই মানগুলো নেবেন। তাহলে আমরা ওখান থেকে পেলাম সি এ নেগেটিভ সমান 0.055 এবং সিবি নেগেটিভের মানটা নিলাম 0.041 এবং সি এ ডিএল এর মানটা নিলাম 0.032, সিবি ডিএল এর মানটা 0.015 এবং সি এ ডাবল এল এর মান 0.044 এবং সিবি ডবল এল এর মান 0.019। তো আপনারা এই মানগুলো সম্পর্কে যদি কোনো রকম অসুবিধা থেকে থাকে তো আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি আপনাদেরকে জানিয়ে দিব। এখন আমরা গত পর্বে যে ডাব্লিউডি এর মান পেয়েছি সেটা লিখলাম এখানে 210 পিএসএফ অর্থাৎ 0.210 এবং ডাব্লিউএল এর মান পেয়েছিলাম 119 পিএসএফ 0.119 কেএসএফ। তো এখন আমরা বের করব মোমেন্ট বের করব, ক্যালকুলেশন অব মোমেন্ট। তো প্রথমে আমরা পজিটিভ মোমেন্ট বের করব, দেন নেগেটিভ মোমেন্ট বের করব। তো প্রথমে আমরা ছোটো লেন্থের জন্য পজিটিভ মোমেন্ট বের করব। তাহলে এম এ সমান হচ্ছে সি এ ডিএল ডাব্লিউ ডি এল এ স্কোয়ার প্লাস সি এ ডাবল এল ডট ডাব্লিউ ডি এল এ স্কোয়ার। তো এখন আমরা সি এ ডিএল এর মানটা বসাবো, আমরা যে কোএফিসিয়েন্ট মেথড টেবিল থেকে যে মানটা পেয়েছি সেই মানটা বসাবো এবং ডাব্লিউ ডি এর মানটা বসালাম যেটা আমরা আগের পর্ব থেকে পেয়েছিলাম, এবং আমাদের ছোটো লেন্থের দৈর্ঘ্যটা বসালাম এবং সি এ ডাবল এর মানটা বসালাম, ডাব্লিউ এল এর মানটা বসালাম এবং ছোটো লেন্থের মানটা বসালাম। তো আমরা পেলাম কত, 57.39 কিলো ইঞ্চ পার ফিট। এখন আমরা আমাদের বড় লেন্থের জন্য পজিটিভ মোমেন্ট বের করব। তাহলে বড় লেন্থ এম বি সমান হচ্ছে সি বি ডিএল ডট ডাব্লিউ ডি এল বি স্কোয়ার সি বি ডাবল এল ডট ডাব্লিউ এল এল বি স্কোয়ার। তো এখন আমরা সবগুলোর মানটা বসাবো, সি বি ডিএল এর মানটা বসাবো যেটা আমরা কোএফিসিয়েন্ট মেথড টেবিল থেকে পেয়েছিলাম সেটা, এবং ডাব্লিউ ডি এর মানটা বসাবো এবং আমাদের বড় লেন্থের মানটা বসাবো প্লাস আমাদের সিবি ডাবল এল এর মানটা বসাবো এবং ডাব্লিউ এল এর মানটা বসাবো এবং বড় লেন্থের মানটা বসাবো। দেন আমরা পেলাম কত, 40.58 কিলো ইঞ্চ পার ফিট। তো এখন আমরা নেগেটিভ মোমেন্ট বের করব। তো প্রথমে আমরা ছোটো লেন্থের জন্য নেগেটিভ মোমেন্ট বের করব। তো ছোটো লেন্থের জন্য নেগেটিভ মোমেন্ট এম এ সমান হচ্ছে সি এ নেগেটিভ ডট ডাব্লিউ ইউ এল এ স্কোয়ার। তো এখন আমরা সি এ নেগেটিভের মানটা নিয়ে যাবো যেটা কোএফিসিয়েন্ট মেথড টেবিল থেকে পেয়েছিলাম, এবং আমাদের ডাব্লিউ ইউ যেটা আলটিমেট লোড আমরা আগের পর্বে বের করেছিলাম সেটার মানটা, এবং আমাদের ছোটো লেন্থের
মানটা বসালাম তো আমরা পেলাম কত 86.856 কিলো ইঞ্চ পার ফিট এখন আমরা যেটা বলবো বড় লেন্থের জন্য আমরা নেগেটিভ মোমেন্ট বের করব এমবি সমান হচ্ছে সিবি নেগেটিভ ডব্লিউ এলবি স্কয়ার সিবি নেগেটিভের মানটা বসালাম 0.041 এবং ডব্লিউ এর মানটা বসালাম 0.329 এবং আমাদের বড় লেন্থের মানটা বসালাম তো আমরা ক্যালকুলেশন পরে পেলাম কত 101.2 কিলো ইঞ্চ পার ফিট অর্থাৎ 101.2 কিলো ইঞ্চ পার ফিট তো আজকে এই পর্বে এতটুকুই আমরা নেক্সট পর্বে দেখব কিভাবে ব্যালেন্স স্টিল রেশিও বের করতে হয় তো আশা করি আপনারাও সেই ভিডিওটি দেখবেন যদি আমার এই ভিডিওটি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে দিবেন তাহলে ডিজাইন সম্পর্কিত সমস্ত ভিডিওর নোটিফিকেশন আপনি সাথে সাথে পেয়ে যাবেন থ্যাংক ইউ